আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? যদি আপনি হনুমানজির প্রকৃত ভক্ত হন তাহলে মঙ্গলবার এবং শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন আপনাদের ক্ষেত্রে। এই দুই দিন অত্যন্ত শুভ ফল আনতে পারে আমাদের জীবনে, যদি আমরা সঠিক নিয়ম এবং নিষ্ঠা সহকারে হনুমানজিকে পূজা করতে পারি। শ্রী বজরংবলীকে বিশেষভাবে তুষ্ট করার জন্য এমন 7টি চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাবো এই ভিডিওতে, যেগুলি যে কোনো মঙ্গলবার অথবা শনিবারে করুন। এই 7টি উপায়ের অন্তত একটি। শনি অথবা মঙ্গলবারে অশ্বত্থ পাতা তুলে নিয়ে এসে 11টি অশ্বত্থ পাতার উপরে যদি চন্দন অথবা কুমকুম দিয়ে শ্রীরাম কথাটি লিখতে পারেন এবং সেই পাতা দিয়ে একটি লাল সুতোতে মালা প্রস্তুত করে শ্রী হনুমানজিকে অবশ্যই পরান আর সে সময় আপনার মনস্কামনার কথা জানান, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। শনি অথবা মঙ্গলবারে কোনো অশ্বত্থ গাছের চারিদিকে 7বার পরিক্রমা করে গোড়াতে অবশ্যই জল অর্পণ করুন আর আপনার মনস্কামনার কথা বলুন। ঠিক তারপরেই আপনি এই অশ্বত্থ গাছের গোড়াতে বসে হনুমান চল্লিশা পাঠ করুন। আপনি দীর্ঘদিন পরিশ্রমের পরেও কোনোভাবেই সফলতা না পেয়ে ওঠেন, তাহলে সেখানে গিয়ে লেবুর এই বিশেষ টোটকাটি করুন। আপনার সঙ্গে একটা লেবু এবং 4টি লবঙ্গ নিয়ে যান। তারপরে হনুমানজির সামনে বসে এই লেবুর মধ্যে 4টি লবঙ্গ গেঁথে দিন, ফুলটি লেবুর বাইরের দিকে থাকে যেন। তারপরে আপনি এক মনে এক ধ্যানে হনুমান চল্লিশা পাঠ করুন এবং তারপরে আপনি হনুমানজির কাছে প্রার্থনা করুন আপনার সমস্যার বিশেষ সম্বন্ধে। তারপরে এই লেবুটি আপনি সর্বদা নিজের কাছে রাখুন, তাহলে দেখবেন আপনার বিভিন্ন আটকে যাওয়া কাজ ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনার অর্থনৈতিক সমস্যা দিনের পর দিন বেড়ে যদি যায়, তাছাড়া গৃহে অশুভ আত্মা বা অশরীরী আত্মার প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ উপচারটি করুন। এই উপায়ের জন্য নারিকেলের এই বিশেষ উপায়টি করবেন। কোনো সিদ্ধ হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সামনে বসে একটি নারিকেল আপনার মাথার চারিদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে 7বার ঘোরান। তারপরেই আপনি হনুমান চল্লিশাটি জপ করতে থাকুন। তারপরে আপনি 7বার ঘোরানোর পরে নারকেলটা অবশ্যই হনুমানজির সামনে ফাটিয়ে দিন। তারপরে সেই বিশেষ প্রসাদ সবাইকে বিতরণ করুন, তাহলে দেখবেন অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। হনুমানজির চরণে যদি লাল সিঁদুর এবং তেল অর্থাৎ জুঁই ফুলের তেল যদি অর্পণ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। কেউ যদি হনুমানজিকে সিঁদুর অর্পণ করেন তাহলে তার শরীরে সাধারণত কোনো রোগ বাসা বাঁধতে পারে না, তার মধ্যে দীর্ঘজীবী হওয়ার একটি সূত্র মেলে। অবশ্যই হনুমানজির আশীর্বাদ তার মেলে এবং তার ফলে সে দীর্ঘদিন নিরোগ অবস্থায় থাকতে পারে। হনুমানজির চরণে একটি নারকেলের উপরে লাল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। তারপরে সেই বিশেষ নারকেলটি হনুমানজির চরণে অর্পণ করুন এবং সেই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং পারলে কিছু দান ধ্যান করুন, আর এমনটি করলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। যদি আপনি অর্থনৈতিক সমস্যায় ভোগেন, তাহলে রাত্রিতে এই বিশেষ উপাচারটি করতে ভুলবেন না। সেজন্য আপনি রাত্রিতে কোনো হনুমান মন্দিরে যান আর সেখানে 4মুখী প্রদীপ একটি জ্বালিয়ে দিন বিশুদ্ধ ঘিয়ের অথবা সর্ষের তেলের, আর সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। এই উপায়টি যে কোনো মঙ্গল অথবা শনিবার থেকে শুরু করে পরপর করতে থাকুন আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে। তো বন্ধুরা, এইরকমই ছোট ছোট উপাচার যেগুলো করতে পয়সা সেভাবে খরচই হয় না, কিন্তু ভক্তি সহকারে যদি এই উপাচারগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ কোন ভিডিও কার জীবনে শুভফল আনতে পারে আমরা কেউই জানি না। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।